সাপোর্ট না করে একজন আর্টিস্টকে, সেক্ষেত্রে কিন্তু এতগুলো আর্টিস্ট আসলে বেঁচে থাক, তাদের ক্ষেত্রে বেঁচে থাকা কিন্তু খুবই কঠিন। কিন্তু তার শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। ভিউয়ার্স, মনে করেন একটা ঈদে বা কোনো একটা স্পেসিফিক সিজনে আপনাদের একটা মুভি রিলিজ হচ্ছে, আপনারা খুব সুন্দর বাংলাদেশে যেই সিনেমা হলগুলো আছে সেখানে গিয়ে মুভিটা দেখে আসলেন, আড়াই ঘন্টার মুভি দেখে আসলেন, একটা কমেন্টস করে দিলেন। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন যে এই মুভির পেছনে আসলে যে জার্নি বা গল্পটা থাকে সেটা আসলে কীভাবে কাজ করে, বা মুভির পিছনে যে বাণিজ্যগুলো থাকে সেগুলো আসলে কী কী, বা কোন কোন গ্রুপ ওয়ার্ক বা স্টেজে মুভিগুলো রেডি হয়। এই সকল যাবতীয় প্রশ্নের উত্তর আজকে আমরা আমাদের ভিডিওতে খুঁজে বের করার ট্রাই করব। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এই যে মুভি বা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, এখানে কোন কোন স্পেসিফিক জায়গায় যদি আপনারা জব করেন সেক্ষেত্রে আপনারা একটা প্রপার জব করতে পারেন। আজকে আমরা সে সকল যাবতীয় বিষয় সম্পর্কে জানবো, বিশেষ করে যারা ফিল্ম অ্যান্ড টিভি ডিপার্টমেন্টে এক্সাম দিতে যাচ্ছেন, প্লাস নাট্যকলায় যারা পড়াশোনা করতে যাচ্ছেন, যাদের স্বপ্ন হচ্ছে এই ফিল্ম বা মিডিয়া সেক্টরে আসলে থাকার, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কনভিনিয়েন্ট হতে যাচ্ছে। আর ভিডিও শুরু করার আগে একটা বিষয় বলতে চাই, যদি আপনারা এখন আমাদের কোর্সটা এনরোল না করে থাকেন, সরাসরি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের কোর্সটা কিন্তু এনরোল করতে পারেন। আর চাইলে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ডিসকাশনের জন্য, আমাদের গ্রুপ জয়েন করেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। তাহলে দেরি কেন, আজকেই এনরোল করুন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা হচ্ছে এই যে মুভি বাণিজ্য, এর পেছনের যে গ্রুপ ওয়ার্ক বা একটা মুভি করার যে একটা পরিশ্রমের যে ব্যাপারগুলো আছে সে সম্পর্কে, সেই সাথে হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের প্রফেশনালি আমরা কোন কোন জায়গায় কাজ করতে পারবো সে সম্পর্কে জানি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, সো একটা মুভি হচ্ছে একটা টিম ওয়ার্ক, একটা মানুষের আসলে একটা কম্বাইন্ড ওয়ার্ক হচ্ছে একটা দুই থেকে আড়াই ঘন্টা যে আমরা মুভিটা সাধারণত দেখে থাকি সেই মুভিগুলো। সো কখন একটা মুভি আসলে ব্লকবাস্টার হয় বা তার শুরুর গল্পটা কী সে সম্পর্কে আজকে আমরা জানার ট্রাই করি। সুইট যেই গ্রুপের যে স্টেজগুলো আছে সেটা মোট চারটা ধাপে বিভক্ত। প্রথমটা হচ্ছে ডেভেলপমেন্ট, পরেরটা হচ্ছে প্রি প্রোডাকশান, তারপর হচ্ছে প্রোডাকশান, তারপর হচ্ছে পোস্ট প্রোডাকশান। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা ডিভিশন আছে বা ভাগ আছে। সো আমরা এখন সেই বিষয় সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেই। এর ভেতরেই হচ্ছে আমরা এই রিলেটেড স্পেসে আসলে আপনাদের জব ফিল্ডগুলো কেমন হতে পারে সে সম্পর্কে টুকটাক জানার ট্রাই করব। ওকে, ডেভেলপমেন্ট যে সেক্টরটা আছে এটা আসলে কী, এটা হচ্ছে বেসিক্যালি যখন একটা মুভি রেডি করা হয় তার স্ক্রিপ্ট, তার যে স্টোরি আছে, ডায়ালগ যেটা আছে, এই সকল যাবতীয় বিষয়গুলো হচ্ছে এই ডেভেলপমেন্ট স্পেসে আসলে তৈরি করা হয়। তো এখানে আপনি বলতে পারেন যে আপনার জব ফিল্ডটা আসলে কী হতে পারে। মনে করেন যে আপনি একজন স্ক্রিপ্ট রাইটার, আপনি যখন কোথাও জব করবেন তখন কিন্তু আপনি এই ডেভেলপমেন্ট সেক্টরে বা একটা বেসিক্যালি জব পাবেন। মুভির একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে প্রোডিউসার আর ডিরেক্টর, কারণ অনেকে জানে যে প্রোডিউসাররা কিন্তু সাধারণত একটা মুভির জন্য যে ইনভেস্টমেন্ট দরকার, বা একটা মুভি কিন্তু আসলে দুই চার টাকার গল্প না, এই যে মুভিটা রেডি করা লাগে এই জন্য কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট খরচ হয়ে থাকে। আপনারা যদি বলিউড বা হলিউডের মুভি দেখে থাকেন সেখানে দেখবেন যে 1,000,000,000 বাজেটে মুভিটা রেডি হয়েছে। সো বিভিন্ন প্রোডাকশন যে হাউসটা আছে প্রোডিউসাররা হচ্ছে নিজেদের সেলফ থেকে ফান্ডিং করে, বা বিভিন্ন টাইপের স্পেস থেকে আসলে ফান্ডিংটা অ্যারেঞ্জ করে যে কারা মুভির জন্য ফান্ডিং করবে। সো এই হচ্ছে প্রোডিউসারের বেসিক্যালি কাজ। আর ডিরেক্টর হচ্ছে একটা মুভির যে ডিরেকশন বা যার ডিরেক্টরের থ্রুতে আসলে মুভিটা রেডি হয়। সো আপনারা প্রিভিয়াস যে আমাদের ভিডিওসগুলো দেখেছেন, একটা ডিরেক্টরের যে মুভিগুলো আছে প্লাস তার যে ডিরেকশনের যে বিভিন্ন ডিরেক্টরের যে বিখ্যাত ডিরেক্টরের যে নামগুলো আছে আমরা কিন্তু সে সম্পর্কে আমাদের পার্ট ওয়ান আর পার্ট টুতে ডিসকাশন করেছি, আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে সেগুলো ভিডিও দেখে আসতে পারেন, দেন কিন্তু এই ভিডিওগুলো আরও ইন্টারেস্ট আপনারা ফিল করবেন। সো ডেভেলপমেন্ট সেক্টরের পরে যখন একটা স্টোরিটা রেডি হয়ে যায়, স্ক্রিপ্টিংটা রেডি হয়ে যায়, তখন কিন্তু প্রি প্রোডাকশনের কাজটা আসে। প্রি প্রোডাকশন লেভেলের স্টেজে সব কিছু দেখা যাচ্ছে, ইন্ডিভিজুয়াল বাজেটিং হচ্ছে যে কাস্ট, সাপোর্টিং কাস্ট, কারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আসলে এখানে কাজ করবেন, ক্রু হায়ারিংয়ের থেকে শুরু করে শুটিংয়ের ইকুইপমেন্ট কেনা থেকে শুরু করে প্রত্যেকটা ট্র্যাভেল বা কোথায় লোকেশনে শুটিংস হবে, শুটিংগুলো হবে বা সেই লোকেশনগুলোর আসলে স্টেজগুলো কেমন হবে, ওভারঅল প্রত্যেকটা বিষয় আসলে এখানে প্ল্যানিং আকারে সাজানো হয়ে থাকে। সো বুঝতেই পারতেছেন যে একটা মুভির যেই মানে শুটিং শুরু হওয়ার আগের যে গল্পটা আছে সেটা কিন্তু এই স্টেজে বেসিক্যালি সারা হয়ে থাকে। সো যাবতীয় স্পেসে যাদের নির্বাচন করার প্রয়োজন তাদের কিন্তু এই প্রি প্রোডাকশন স্পেসে কিন্তু আসলে সিলেক্টেড করা হয়ে থাকে। প্রোডাকশন হাউস আছে যারা, যাদের প্রোডাকশনের মুভিটা রেডি হয় তারা কিন্তু এখানে কাজ করে থাকে। সো এখানে একটা লিঙ্ক অবশ্যই কাজ করে প্রোডিউসারের প্লাস প্রোডাকশন হাউসের সাথে, যে একটা কম্বাইন যে একটা ব্যাপার আছে। আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু
বিভিন্ন ইকুইপমেন্ট যে দামি দামি জিনিসগুলো কেনা হয় তার কিন্তু একটা ইন্স্যুরেন্স করা হয়ে থাকে। হ্যাঁ, এই ইন্স্যুরেন্সের যাবতীয় বিষয় কিন্তু এই স্পেসেই আসলে সেরে কন্ট্যাক্ট ওয়াইজ জিনিসটাকে এগোনো হয়। যে আসলে এই সেক্টরে আসলে আপনি কোন কোন সাইডে আসলে জব করতে পারেন বা কোন কোন জব আসলে উন্মুক্ত আছে, আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে চাই। যে এখানে আমি যে দু একটা জব ফিল্ডের কথা বলছি এটা কিন্তু অন্যান্য জায়গার সাথেও রিলেটেড। সো আপনারা যদি কেউ, বিশেষ করে যারা ফিল্ম মেকার আছেন বা এই স্পেসে প্রফেশনাল স্পেসে কাজ করছেন, তারা যদি ভিডিওটা দেখে থাকেন দেন তাদের কাছ থেকে আমি হচ্ছে একটু অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। কারণ এখানে যদি কোনো ইনফরমেশন যদি একটু মানে মিসগাইডেড হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে অবশ্যই মানে সুন্দর দৃষ্টিতে দেখার ট্রাই করবেন। ওকে, আমরা যদি কোনো প্রফেশনাল স্পেসের কথা বলি, এর লিস্ট যদি আমরা বলি আসলে বিষয়টা কোন কোন জায়গায় আসছে, সো এটা এখানে হচ্ছে খুব সিম্পলি প্রোডাকশন ম্যানেজার, সিনিয়র প্রোডাকশন ম্যানেজার আসলে কাজ করে থাকে। এক্সিকিউটিভ যে প্রোডিউসার আছেন, তারপর যে প্রোডিউসার আছেন তারা কিন্তু এখানে সিলেক্টেড হয়ে থাকে। দেন হচ্ছে যে লোকেশন ম্যানেজার, যখন একটা লোকেশন সিলেকশন করা হবে, সেট ডিজাইনার থেকে শুরু করে লাইটিংয়ের যে ডিরেক্টর আছেন প্রত্যেকে কিন্তু এখানেই আসলে সিলেক্টেড হয়ে থাকে। টেকনিক্যাল যে প্রোডিউসার আর ডিরেক্টর আছেন তারাও কিন্তু মোটামুটি সিলেক্টেড হয়ে যান। হ্যাঁ, লিটারারি যে এজেন্ট আছে সে সম্পর্কে কিন্তু এখানেই আসলে কাজ হয়ে থাকে। শো রানার যারা আছেন আর কি, টেলিপ্লে রাইটার যারা আছেন তারা কিন্তু মোটামুটি একটা স্পেসে কিন্তু এখানেই দেখা যাচ্ছে যে সিলেক্টেড হয়ে যান। প্রোডাকশন যে কোঅর্ডিনেটর আছেন, কাস্টিং ডিরেক্টর আছেন, ইনস্ট্রাকশন কোঅর্ডিনেটর আছেন, ক্যামেরা অপারেটর যারা আছেন, ফার আছেন, গ্রিপ আছেন, এগুলো নাম হয়তো আপনাদের কাছে খুব আননোন লাগতে পারে, বাট এগুলো কিন্তু এখানে সিলেক্টেড হয়। হচ্ছে হোল মুভির জন্য কস্টিউম ডিজাইন করেন, ফর এক্সাম্পল মনে করেন কোনো মিউজিক ভিডিও শ্যুট হচ্ছে, তার জন্য যে স্পেসিফিক যে কস্টিউমগুলো লাগবে বা তার শ্যুটের সাথে যারা যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছেন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে বা সে সকল যাবতীয় বিষয় কিন্তু এখানে খুব ভালোভাবে সিলেক্টেড হয়ে থাকে। সো মেকআপ আর্টিস্ট বলেন কি হেয়ার স্টাইলিস্ট বলেন, প্রোডাকশন লেভেলে আসলে কী হয়, একটা মুভি যখন রেডি হয় তখন কিন্তু একটা প্রোডাকশন স্পেসে কিন্তু সাধারণত দেখা যায় যে ওই মুভিটার হোল মুভিটা শ্যুটিং হচ্ছে। হ্যাঁ, এখন অলরেডি আমি বলে দিয়েছি যে এইসব প্রফেশনাল আদার্স, যে প্রফেশনাল স্পেসে যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু এইসব জায়গাগুলো, যারা ফিল্মের ডিরেকশন বা হোল ফিল্মের যে প্রোডাকশনটা হয় ডিরেক্টেড হয় তাতে কিন্তু এই স্পেসে সাধারণত কাজ করে থাকে, মোটামুটি শ্যুটিং লেভেলে যাই বলা যায় না কেন। সো এখানে আসলে অ্যাক্ট্রেস হয়তো অসুস্থ হয়ে গেলো, তারকে আসলে কীভাবে ট্রিটমেন্ট করা হবে, যাবতীয় ব্যাপারগুলো, এই সকল ব্যাপারগুলো নিয়ে কিন্তু আসলে এখানে ডিসকাশন বা এই বিষয়গুলো কাজ করে থাকে। এবার আসি হচ্ছে আমরা পোস্ট প্রোডাকশানে। প্রোডাকশান স্পেসে যেই বিষয়গুলো প্রয়োজন পড়ে, মেকআপ আর্টিস্ট, স্টোরি বোর্ড মেকার, স্টিল ফটোগ্রাফার, লাইন প্রোডিউসার, আর্ট ডিরেক্টর, ফিল্ম লেকচারার, মানে ব্যাকগ্রাউন্ডে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনাকে একটা মানে স্ক্রিপ্ট সম্পর্কে নলেজ দিচ্ছে, দেন সেই অনুযায়ী কিন্তু অভিনয় করা হচ্ছে। আর্ট ডিপার্টমেন্ট যে এডিটর, আর্ট ডিপার্টমেন্ট যে কোঅর্ডিনেটর আছেন তারা কিন্তু সাধারণত প্রোডাকশন স্পেসে কাজ করতে থাকে। অটো কিউ অপারেটর আছেন, বুম অপারেটর আছেন, অ্যাসোসিয়েট আছেন এখানে, পডকাস্ট ইঞ্জিনিয়ার আছেন, কমার্শিয়াল ডিসে আসলে কিছু বিষয়, কনসেপ্ট আর্টিস্ট আছে, র্যাগনাল ব্যাপার, ফিল্ড ডিরেক্টর, ফিল্ড প্রোডাকশন সব কিন্তু এখানেই আসলে অন্তর্ভুক্ত। মেরিন যে স্পেশালিস্ট আছেন তারাও কিন্তু এখানে দায়িত্ব প্রচুর বর্তায়। ম্যাট পেইন্টার আছেন, স্টান্টম্যান আছেন, ফিল্ম নার্সেস, মেডিসিন যে ব্যাপার, প্রপ মাস্টার, প্রোডাকশন ম্যানেজার, রিগিং গ্রিফ, স্টেরিওগ্রাফার আছেন, সিরিজ প্রোডিউসার আছেন, স্টান্ট কোঅর্ডিনেটর আছেন, ট্যালেন্ট বুকার। পোস্ট প্রোডাকশন বা এডিটিং ভিজুয়াল বিষয়গুলো যদি কাজের বিষয়ে কথাবার্তা আমরা বলি, এখানে আসলে কোন কোন প্রফেশনাল স্পেসে আসলে আপনি কাজ পেতে পারেন, বিশেষ করে এডিটিং থেকে শুরু করে সে সম্পর্কে যদি আমরা একটু জানার ট্রাই করি। ফর এক্সাম্পল মনে করেন যে ভিজুয়াল মেকার, ভিএফএক্স মেকার, যারা এডিটিংয়ে সাধারণত কাজ করে থাকেন, হ্যাঁ, ভয়েস ওভার আর্টিস্টরা এখানে কাজ করে থাকেন, ওয়েব ডিজাইনার আছেন এখানে, ওয়েব কাস্ট আছেন যারা ওয়েব কাস্টিংয়ে সাধারণত কাজ করে, সাউন্ড ইঞ্জিনিয়ার, তারপর সিনেমাটোজিগ্রাফি আছে, এই সকল যাবতীয় বিষয় কিন্তু সাউন্ড রিলেটেড প্লাস ভিজুয়াল রিলেটেড যে বিষয়গুলো আছে এই রিলেটেড সকল কিন্তু জব সেক্টর কিন্তু এখানে সাধারণত আপনি পেয়ে যাবেন। রেডি করলেন ব্যাপারটা কিন্তু এরকম না, একটা মুভি যখন রেডি হয়ে যায় তখন সেটা একটা ডিস্কের থ্রুতে বা একটা হার্ড ডিস্কের থ্রুতে কিন্তু রেডি থাকে। দেন সেন্সরশিপে যাওয়ার আগে এটা কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে যে তার ডিস্ট্রিবিউশন স্পেসটা আসলে কীভাবে কাজ করবে বা রিলিজের আগ পর্যন্ত সেটা আসলে কোন কোন স্পেসিফিক স্পেসে আসলে তাকে রিলিজ করা হবে বা কীভাবে আসলে এই বিষয়গুলোকে আসলে দায়িত্ব নিয়ে দেখা হবে, যার ফলে কিন্তু এখানে একটা বিশাল মার্কেটিং এজেন্ডা কাজ করে। একটা মুভির সাথে, মুভির যে ডিস্ট্রিবিউটার আছেন তাদের সাথে কিন্তু একটা প্রোডাকশন হাউসের বা প্রোডিউসারদের কিন্তু একটা ভালো লিঙ্ক আপ থাকে। হ্যাঁ, কখন রিলিজ করলে হয়তো বা জিনিসটা অনেক সুন্দর হবে, ভালো মার্কেটে আসবে, চলবে, প্রেক্ষাগৃহ আছে সেখানে কিন্তু
মুভিগুলো রিলিজ করা হয়ে থাকে। সো সেন্সরিফাইড করা হয় গভর্নমেন্টের থ্রুতে, সেটাই হচ্ছে সেন্সরশিপ হিসেবে কাজ করা হয়ে থাকে। সো যদি আপনারা এই সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, আপনারা আমাদের পডকাস্টটি দেখতে পারেন, আর পডকাস্ট যে 6.0 আছে, আমরা একটা মুভি ডিরেক্টরের সাথে সরাসরি পডকাস্টটা করেছি, সে সম্পর্কে কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। যে মার্কেটিং বা ওভারঅল যে প্রসেস প্রসিডিউরটা আছে সে সম্পর্কে প্রফেশনাল স্পেসে আপনি কোন কোন জায়গায় কাজ করতে পারেন সে সম্পর্কে হচ্ছে আমরা একটু বেসিক ডিসকাশন করবো। আর বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে আপনার একটা মুভির অ্যাডভার্টাইজমেন্ট করা থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত, আপনি সেটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবেন, কোন কোন প্রেক্ষাগৃহে রিলিজ করবেন, সকল যাবতীয় ব্যাপারগুলো কিন্তু এই ডিস্ট্রিবিউটাররা আসলে মেনটেন্যান্স করে থাকে। সো এই জন্য কিন্তু আসলে রেডিও প্রোডিউসার, রেডিও জকি, তারপরে জার্নালিস্ট আছেন, তাদের কিন্তু খুবই প্রয়োজন পড়ে, কারণ এপিসি কিন্তু সাধারণত তার একটা প্রচারণা করে। সো এই জায়গায় যদি আরও কিছু জব সম্পর্কে কথাবার্তা বলি, যেমন আছে মার্কেটিং এক্সিকিউটিভ, মার্কেট মাস্টার কন্ট্রোল অপারেটর আছে, স্ক্রিপ্টিস্ট আছে, তারপর রেডিও থেকে শুরু করে টেলিভিশন যে প্রোডিউসাররা আছেন, টেলিভিশন রিরাইট আছে, ফিল্ম যে ডিস্ট্রিবিউটার আছেন তারা কিন্তু এখানে খুবই সক্রিয় ভূমিকা পালন করে থাকেন, কারণ তাদের যে এজেন্টটা আছে তার থ্রুতেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে একটা সিনেমার যে পাবলিসিটি আছে ওভারঅল বিষয়গুলো কিন্তু কাজ করে থাকে। ভিউয়ার্স, আমরা হচ্ছে মোটামুটি আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, বাট আপনার টোটাল যে ভিডিওটা আছে এর থ্রুতে হয়তো বা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন যে আসলে একটা মুভি মেকিংয়ের ক্ষেত্রে কতগুলো স্টেজ পরিচালিত হয়, আর এর ভেতরে আসলে প্রফেশনাল স্পেসে কোন কোন জায়গায় আপনারা হয়তো বা কাজ করতে পারেন। তারপরেও হচ্ছে যারা আসলে মিডিয়াতে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা খুবই ওপেন। যেমন মনে করেন যে আপনি নিউজ রিপ্রেজেন্টার থেকে শুরু করে বিবিসি বা তথ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ বেতার আছে, বিটিভি আছে, হ্যাঁ, মিডিয়ার বিভিন্ন সেক্টরে কিন্তু আপনারা সরাসরি সক্রিয়ভাবে কাজ করতে পারেন। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে একটা ফিল্ম মানে হচ্ছে একটা হিউজ বিষয়গুলোর অ্যাকুমুলেট একটা ওয়ে। সো লাইক আপনি যদি এখানে পড়াশোনা করতেছেন আপনি কিন্তু একটা স্পেসিফিক স্কিলে কিন্তু ফিক্স থাকতেছেন না, আপনি ছড়িয়ে ছিটিয়ে কিন্তু অনেক বিষয় নিয়ে যদি আপনি অভিজ্ঞতা অর্জন করেন বা ভালো যদি একটা প্রফেশনাল স্পেসে যদি নিজেকে তুলে ধরতে পারেন স্কিলফুলভাবে, দেন আপনারা কিন্তু সরাসরি এখানে জব করতে পারবেন। তার মানে এই না যে আপনাদের হলিউড বা বলিউডে জব হয়ে যাবে, আপনারা অবশ্যই যদি এই যে কাস্ট ক্রু আছে বা এদের রিলেটেড স্পেসে যদি কাজ শিখেন বা কাজ সম্পর্কে জানেন দেন সরাসরি কিন্তু আপনারা একটা জবের অপরচুনিটি পাবেন। সো বেসিক্যালি হচ্ছে অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে এইসব জব ফিল্ডে আসলে পয়সা কেমন, বা এগুলা কি অনেক স্থায়ী জব কিনা, বা এগুলা মানে কেমন টাইপের আসলে কাজের অপরচুনিটি, এটা কি মান্থলি ওয়েজেস বা এটা কিন্তু ইয়ারলি ওয়েজেস এমন কিনা। সো বেসিক্যালি হচ্ছে এটা খুব সিম্পল, আপনার কন্ট্যাক্ট বেস থাকে, আপনার একটা ফিল্ম যত দীর্ঘ সময় চলবে তত সময় আপনাকে স্যালারি ওয়াইজ হয়তো বা হায়ার করতে পারে বা কন্ট্যাক্ট ওয়াইজ যেটা হয় সাধারণত। বাট হ্যাঁ, আপনি যদি একটা মিডিয়া সেক্টরে যদি ঢুকতে পারেন এখান থেকে কিন্তু অনেক এক্সেস পাওয়া যায়, অনেক বিভিন্ন অপরচুনিটি তৈরি হয়, আর কেউ কিন্তু লাইক একটা স্পেসিফিক স্কিল নিয়ে কিন্তু বসে থাকে না। যেমন মনে করেন যে একজন মেকআপ আর্টিস্ট যে আছেন সে কিন্তু একটা স্পেসিফিক জায়গায় কিন্তু বসে থাকতেছে না। আর বর্তমানে কিন্তু হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিন্তু অনেক ইনফ্লুয়েন্সার দেখা যায়, তারা কিন্তু লাইক অনেক ভালো একটা ক্যারিয়ার সেট করতে পেরেছেন। সো পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি যখন ওটিটি প্ল্যাটফর্মে যখন কোনো সিরিজ রিলিজ হচ্ছে আর কি সেখানে যেমন কাজ করতে পারতেছেন, টেলিভিশনে যে মুভিগুলো বা বিভিন্ন টাইপের যে টিভি সিরিজগুলো রিলিজ হচ্ছে সেখানেও নাটকেও কাজ করতে পারতেছেন, আবার সিনেমাতেও কাজ করতে পারছেন। সো এক ট্রাই করেছি যে খুবই ভাস্টলি মোটামুটি প্রফেশনাল স্পেসে কীভাবে কী আসলে বিষয়গুলো কাজ করে থাকে সে সম্পর্কে আপনাদের ডিসকাশন করা। সো লেভেলে যখন একটা মুভি আর কি চলে যায় মার্কেটিং স্পেসে তখন কিন্তু সেই মুভি থেকে যেটা আর্ন হয় তাতে কিন্তু গভর্নমেন্ট একটা ট্যাক্স কেটে নেন, ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুভির একটা রাইট থাকে, সেই রাইট যদি চায় বিভিন্ন টাইপের প্রোডাকশন হাউস বা অনেক ব্যক্তিত্ব আসলে কিনে দিতে পারেন, যেমন হচ্ছে মিউজিকের উপর যে রাইটসগুলো হতে পারে বা স্পেসিফিক কোনো বিষয়ে, স্পেসিফিক কোনো বিষয় মুভির ওভারঅল রাইটস কিন্তু আরেকজন কিনে দিতে পারে। এক্ষেত্রে যেটা হয় যে একটা ডিরেক্টরের বা একটা প্রোডিউসারের কিন্তু একটা ঝুঁকি কমে, কারণ একটা মুভি অলরেডি তার যে ব্লকবাস্টার হওয়ার আগে যে টাকাটা আছে সেটা কিন্তু অ্যাচিভ করে ফেলেছে। আর অনেকে মনে কোয়েশ্চেন থাকে যে আসলে ব্লকবাস্টার বিষয়টা কী, আসলে এটা কীভাবে কাজ করে। সো খুব সিম্পলি যদি আপনাকে বলি, যখন একটা মুভি রিলিজ হয় তার যেটা রেকর্ড ইনকাম আছে সেটা যখন ছাড়ায় সেটা কিন্তু ব্লকবাস্টার হয়ে যায়। খুব সিম্পলি একটা ব্যাপার, মনে করেন যে আপনি একটা জিনিস ইনভেস্ট করলেন, একটা প্রোডাক্ট বানাচ্ছেন, সেটা ইনভেস্ট করছেন, এখন মার্কেটে সেটা ছাড়বেন, আপনার প্রোডাক্টের যে দামটা আছে তার থেকে যখন লাভের লভ্যাংশটা উঠতেছে আর সেটা যখন রেকর্ড পরিমাণ বিষয় ছাড়াচ্ছে তখন কিন্তু সেটা ব্লকবাস্টার হয়ে থাকে। সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মুভি মানে হচ্ছে একটা বিশাল মানুষের সমারোহ, গ্রুপ ওয়ার্ক, তাদের একটা হার্ডওয়ার্কিং 1-2 বছর সময়ের জন্য, যার ফলে কিন্তু আমরা 1.5-2 ঘন্টার একটা ফুটেজ দেখে থাকি। খুবই এনভায়রনমেন্টাল ফ্যাক্ট থাকে এখানে, কো আর্টিস্ট, আর্টিস্ট, স্টেজ ডিজাইনার, অনেক অনেক মানুষের আসলে এখানে সম্মিলিত প্রচেষ্টা থাকে।
একটা মুভি যখন মেকিং হচ্ছে সেটা যখন প্রেক্ষাগৃহে আসছে আপনি যখন দেখতেছেন হঠাৎ করে একটা নেগেটিভ পজিটিভ কমেন্টস না করে অন্তত তাদের যে এই যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো যাচাই বাছাই করে কিন্তু অ্যাপ্রিশিয়েট করা, তাদেরকে হচ্ছে আরেকটু অনুপ্রাণিত করা, কারণ ফিল্ম বাঁচলে কিন্তু এতগুলো মানুষের সংসার বাঁচতেছে বিষয়টা কিন্তু। তো আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যে পডকাস্টের যে আমরা রেকর্ড করেছি প্রায় অলমোস্ট 2 ঘন্টা, সেখানে কিন্তু আমরা ডিসকাশন করেছি যে বাংলাদেশে যে বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাটা কেমন। হয়তো বা দেখা যাচ্ছে যে খুবই লিমিটেড ডিরেক্টর আছেন, খুবই নতুন ডিরেক্টর, বাট ওভারঅল যে একটা ধাক্কা ছিল 90s পরে এই বর্তমান সময় পর্যন্ত মুভির কোয়ালিটি, মান, স্টোরি লাইন কিন্তু খুবই বাজে, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে একটা মুভি কিন্তু মার্কেটে ভালো চলে না, যার কারণে কিন্তু আমাদের দেশে যেই সিনেমা হলগুলো আছে সেটা কিন্তু অলমোস্ট ডেডাইং অবস্থা। বাট দেখা যাচ্ছে যে খুব রেয়ার একটা মুভি যখন লাইক রিলিজ হচ্ছে খুব কম টাইপের মুভি হচ্ছে আপনারা যেগুলো বেশি প্রশংসা অর্জন করে সেগুলো কিন্তু দেখতে যান। সো ওই জায়গার থেকে লাইক এখানে যদি একটা অডিয়েন্স সাপোর্ট না করে একজন আর্টিস্টকে সেক্ষেত্রে কিন্তু এতগুলো আর্টিস্ট আসলে বেঁচে থাক তাদের ক্ষেত্রে বেঁচে থাকা কিন্তু খুবই কঠিন। কিন্তু আমরা ডিসকাশনটা লেন্দি করবো না, আশা করি আপনারা ওভারঅল একটা ভালো নলেজ পেয়েছেন মুভি মেকিং থেকে শুরু করে কী কী স্টেজে আসলে কাজ করা হয়ে থাকে বা এই থেকে আই ইনকাম বা প্রসেসটা আসলে কীভাবে কাজ করে, এর প্রফেশনাল স্পেসে আপনারা কীভাবে কাজ করতে পারেন। সো আপনাদের যদি কোনো কমেন্টস থাকে সরাসরি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আমাকে জানাবেন সোশ্যাল মিডিয়ায় আর কি, আর আমাদের যেই কমেন্টস বক্স আছে সেখানেও কিন্তু সরাসরি কমেন্টস করতে পারেন, আমি ট্রাই করবো অ্যান্সার করার। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সাথেই থাকবেন যেন আমরা আরও ইন্সপায়ার্ড হই। আমরা হচ্ছে 5K যেই সাবস্ক্রিপশনে যে গোলটা আছে সেটা খুব তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট করতে চাই। সো আপনারা বেশি বেশি করে আমাদের কন্টেন্টগুলো শেয়ার করেন যেন আরও মানুষের ভিতর ছড়ায়। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের অনলাইন কোর্সে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।